স্বাগতম সবাইকে বাংলা ক্রাইম পেট্রোলে। আমি সুন্দর হরি দর্শন। এক লোমহর্ষক ঘটনা যেটা আমি বলতে চলেছি, যেটা ঘটেছিল 2016 সালের 32শে ডিসেম্বরের 3রা মার্চ। নির্জন এক জঙ্গলে পড়ে থাকা লাশের রহস্য উদ্ঘাটন করতে পারছিল না সেখানকার পুলিশ। তাই পুলিশের পাশাপাশি তদন্তের দায়িত্ব দেওয়া হয় দেশের সিআইডির উপর। চলুন দেখে আসি পুলিশ এবং সিআইডি কিভাবে রহস্য উদ্ঘাটন করে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মানিকচর তিন দিন শেষ হয়ে যাচ্ছে। একটা লাশের রহস্য তারা বের করতে পারছিস না, আবার তো মাথাই নষ্ট। আমি দেশি সিআইডি খবর দিছি, ওরা তদন্ত করবে, তো কিদে কিচ্ছু হবে না। আমি মগো পুলিশের কমিশনার হইয়া আমি দেশি সিআইডি বলাইছেন, আমি তো আমাকে ই মারিয়ে দেন কি মারছি, আমি কি মারছি? এই তোর জোর রবি না, ওই দাঁড়ায় দাঁড়ায় কথা কবি। আমি সিআইডি বলাইছেন বলাইছেন ভালো কথা, কিন্তু আমরা আমাকে দ্বারা কোনো কাজ হয় না, এই কথা কইলে কইবেন না। কেন বলবো না, আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী তারপরে ধরতে পারছিস? এই আরামে দাঁড়া। তা কেমনে দৌড়ই ধরবো সন্ত্রাসী? আমি মগো দেড়াতে কো পুলিশের কান্দে আর আই এতে কো পুরান রাইফেল তার ঝুলাই দিয়েছেন, আবার ওই পায়ে পায়ে এক পর রাত পর মাটিতে আর না নাষ্ট সে রোজনিয়া জুতা পরাই দিয়েছেন। কথা বলবি সাবধান বল। আমি পুলিশের কমিশনার হইয়া তার আমনে আর্মির গুঞ্জি করছেন কি লিখে আমার বাধ্য করলি খুলতি আমাকে পুলিশ কমিশনার ফোন করেছিল, বুঝতে পেরেছো? ওনাদের একটা লাশের তদন্তের জন্য আমাদেরকে বলেছে সহযোগিতা করার জন্য। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আমাদের যার সাথে মিলেমিশে কাজ করতে হবে সেই পুলিশ ইন্সপেক্টর ইউনুস, একজন গ্যাস্ট্রামার্কার লোক, প্রচন্ড পরিমাণে গাতারা। ওনার সাথে কথাবার্তা একটু সাবধানে বলবে, অনেক প্রবলেম হতে পারে, বুঝতে পেরেছো? কি বলেন স্যার, আজ এত বছর ধরে সিআইডি তে আপনার মতো ঘাটারা এসবির সাথে সংসার করে আসতেছি। সংসার না, চাকরি 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 করে আসতেছি, তাতেই কোনো প্রবলেম হচ্ছে না। আর কোথাকার কোন ইন্সপেক্টর চেঙ্গুজ কি ভাই, মুখ সামলে কথা বল। এসবি স্যার ঘাটারা আমি তো কখনো দেখিনি। হ্যাঁ, তুই এটা বলতে পারিস যে এসবি স্যার চরিত্র খারাপ, তবে ওর সঙ্গে দেখা করে কই? আমার বাসায় তো যায় না, আমার বউকে তো জ্বালায় না। এসবি স্যার না বাজে কথা বলবেন না, আমার কিন্তু একদম সহ্য হয় না। কন্টিনিউ কন্টিনিউ। ইয়েস স্যার, আপনার পক্ষে আছি। উকিল উকিল উকিল, আপনি যে বললেন আপনার বউকে ডিস্টার্ব করে না, কথাটা কিন্তু ভুল। আপনার বউ তো থাকে আফ্রিকায়, এসবি স্যারের কাছে তো পাসপোর্ট নেই। যদি পাসপোর্ট থাকতো ঠিক হয়ে এখানে যায় লুচামি করে আসতো। বিবেক না স্যার, আপনার পক্ষে আছি, আপনার পক্ষে আছি, এখনো কথা শেষ হয়নি তো। এসবি স্যার তারপরেও দেখেন তলে তলে ঠিকই মোবাইলে ভিডিও কলে কথা বলে, তাই না এসবি স্যার? বিবেক কেন ধুম্মা চালে।
জুলুস, হাঙ্গা দেশের মাইনসের তিরাস, টয়লেটের দেওয়ালে, খালে, বিলে, ঘরে, খাটালে, মাইজালে, আসমানে, পাতালে, সমস্ত জায়গায় গরুর গোয়ালে মোর নাম লেখা। টয়লেটের নাম লেখা মানে টয়লেট করে দুই বালতি পানি মারবেন, নইলে ক্রস ফায়ার, আদেশ ক্রমে ইন্সপেক্টর ইউনুস। মাই লর্ড, এই আমি সিআইডি রেসিপি, কমিশনার সাহেব ডেকেছিল তাই আমি এসেছি। কমিশনার সাহেব আপনারে বলাইছে? হ্যাঁ, আমাকে ডেকেছে। তাই এরা কারা? এরা কারা? এতগুলো লোক। এই মেয়ে, আপনার কি কোনো বউ আছে? দাওয়াত দেশে গোনা গোষ্ঠী লই খাইতে আইছে না? না লজ্জা সরম একাল গোলাই খাইয়ে লাইছেন নাকি? শাট আপ! এরা সিআইডির অফিসার, সিনিয়র ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর ফেডি, জুনিয়র ইন্সপেক্টর বিবেক। ইয়েস, ইন্সপেক্টর বিবেক, ডাবল ব্যাক। ওরে বাপ রে, ওই মুরব্বী, ও কয়েন কি আপনি মাথা মস্তক ঠিক আছে আপনার? এই সমস্ত নাতি পুতি লই গিয়ে তার সিআইডি না, এটা তো মাপেই হয় না, এত মাটির দিয়ে মাপে বাদ পড়িয়ে দেওয়ার কথা। আর এটা বুঝছি এই দুইটা সিএডির, আপনি কি তিনটে ইচ্ছে পূরণ হলেন? হ্যাঁ, ও মনে হয় এক ইচ্ছা উনি পূরণ হচ্ছে না, আলিফ লাইলার দিনের মনে হয় বংশের এই শেষ শেষ প্রদীপ। সেটা কাজের কথা বলুন, কোথায় যেতে হবে আর কি ইনভেস্টিগেশন করতে হবে সেটা বলুন আপনি, কাজের কথায় আসুন। এই মেয়ে, একটার বডি ফিগার ঠিক নাই, আপনি লই গেছেন আগে ইনভেস্টিগেশন করতে। আবার বলে সিআইডি, এই সমস্ত বডি ফিগার, এই সমস্ত বডি ফিগার এখানে চলে না, এটা চলে কিন্তু এই দুইটা চলে না। আপনি পুলিশের ভিতরে দেখছেন বডিওয়ালা লোক? আমার পুলিশের ভিতরে দেন, আমার একটা হাবিলদার আছে, হাবিলদার মবিল পান্ডে। মবিল পান্ডে? হাবিলদার মবিল পান্ডে। গুলি আনি নাই, শোনেন কথা ক্লিয়ার করেন, আমার লাগে তো ইনভেস্টিগেশন যাইবেন লাশের, দুর্বল আর এই বটি ফিগার নোংরা এই সমস্ত লোক ওই কাম যাইতে পার না। আপনার এই যে এই জিনিসটা, এই যে মনোহন, তোর ভালো কথা কই, মনে কিছু করিস না, তোর আমাশা আছে, তুই একটা ভালো হনুপতি ডাক্তার দেখা, ঠিক আছে, ভালোটা লইয়া তার তুই আয়, আমি বাদ দিয়েই তুই রেস্ট, ওরে আমি নিতে পারবো না। আর এই যে গুরুকার, এই যে এই সব, এই যে এই এই বাচ্চাটা, এটা চলে আমরা দেখে ইনভেস্টিগেশন করবো, আর চা পানি টাইম নিয়ে আনে না, ওই হেই করবে। আর না জিন, জিনের সম্পর্কে জিন চলবে। এই ফেডি, তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি অফিসে গিয়ে রেস্ট নাও, বুঝতে পেরেছো? আমরা কাজ শেষ করে আসছি, যাও যাও যাও, আর আমাদের জন্য দোয়া করো, যাও। ঠিক আছে ঠিক আছে, এই আসুন। You better get to know the name, they come with Bhagawan. I take your life in a flash, come with Bhagawan.
All around the world they come with Bubble Wine. You better get to know the name, they come with Bubble Wine. I take it. যেহেতু ব্যাপারে একলগে বলাইছে এখানে কাম হারতে মিল্লা দিল্লা কাম হরমু কেউ কেউ কলট করলো বাবা বাবা কলট করলো ধরা যাইবে না কেউ আর শোনেন কেউ কেউ অপমান হরমু না ঠিক আছে কথা ঠিক আছে মানে তুই তখন বড় তো কামে যাবো তুই তুই মরলে গিয়ে এক কাপ চাল হইয়া আর এক সেকেরে গলিপ সেকেরে তোর তার দুই সেটা খুশি আছে ওই দিল পরে দিব এক্সকিউজ মি কে আছে আপনি ওকে চা আনতে পাঠাচ্ছেন কেন ও তা কি আমেরে পাঠাবো চা আনতে হ্যাঁ আমার যদি চা আনতে পাঠাই তাহলে মোর সার ভান্ডে চাই থাকবে না চা আনতে আনতেই তো অর্ধেক মারিয়ে দেবেন আপনি আপনার চেহারাই কয় এই থামুন এই মে পরে গো মানু তুই মানু ভালো তোর দেখলেই মনে হয় তোর তুই মানু ভালো তুই যা চালো গিয়া গেতু স্যার স্যার আমি চলে এসেছি স্যার তোমরা গিয়ে লাশটাকে খুঁজে তাড়াতাড়ি লাশটাকে চেক করা শুরু করে দিবে ঠিক আছে স্যার এরা দুজন যাবে না এরা দুজন শোনো এখানে আবার অনেক মানুষজন আছে যারা লাশের পকেটে ঘড়ি মোবাইল মানি ব্যাগ এসব পেলে মারিং দিয়ে দেয় বুঝতে পেরেছো আর এনাদের চেহারা তো ওই সেই পার্টির মতোই দেখায় তোমরা যাও তোমরা 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 যাও 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 তাড়াতাড়ি যাও আর শুনুন একটু শুনুন আপনি কি এদের কি আমাদের ওই কথা বলে দিছেন নাকি কোন কথা ওই যে এই মোবাইল টোবাইল নি এক কাল খুশি মারু পা মুলাই কোন সময় আবার দাঁড়ে এক কাল দেখেছো বলেছিলাম না হ্যাঁ তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি যাও তোমরা তাড়াতাড়ি চেক করা শুরু করো যাও এই মোরা মুহাবিল জানলো আমি আমরা এখানে লাশ খুঁজতে আসছি আর দেখি আসতেছে এখানে বসে বসে এই এই তো একসাথে দাঁত দাঁত বাইর হয়ে যা এ মেয়া তুই কে ছাই দি এ মেয়া এখানে কো লাশ আটকে যাইতে দেখছেন কথা দেখি কয় না ও মা ওদি সে আইসেই চলছে ও কি এ বেড়া মনে হয় পাগল ছাগল বেড়া কামড় টামড় দিতে পারে স্যার তাই আমাদের কাছে ইনফরমেশন আছে এই এলাকায় একটা লাশ ঘোরাফেরা করছে আপনি কি কোনো লাশ দেখেছেন বলুন কথা কই এ মিয়া কি 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 সমস্যা কি এ মিয়া আপনি দুয়ার প্যান খুললে পাইবে তবু আর মুখ দিয়ে কথা বাইর করতে পারবেন না মুই ইন্সপেক্টর ইউনুস মুই নিজে আর মুখ দিয়ে চেষ্টা করছি অনেক কিছু বাইর করার স্যাপ আর আশিস আর কিছুই বাইর না পাগল এই যে দেখুন কথা কিভাবে বের করতে হয় এটা আমি এসিবি আমার ভালো করে জানা আছে শিখে নিন কিভাবে কথা বের করতে হয় আপনার মুখ থেকে আমি কথা বের করতে পারি এই যে দেখুন ভালোই ভালোই বলছি আপনি এখানে কোনো লাশ দেখেছেন কিনা এটা বলে দিন আমাদেরকে বুঝতে পেরেছেন তাড়াতাড়ি বলুন হেডি ওকে বুঝা ওকে বুঝা আমার কিন্তু মেজাজ গরম হয়েছে পাগলের মুখ দিয়ে কথা বলছে ভাই শুনেন ভালো করেছেন পুলিশের কাছে বলেননি আমাদের এসিপি স্যারকে তাড়াতাড়ি বলে দিন কিন্তু সুবিধার না একদম সুবিধার না আপনি যদি না বলেন আপনার বাসায় গিয়ে কিন্তু আপনার বউর সাথে ইটিশ পিটিশ লকমরজব এগুলো কিন্তু এসিপি স্যারের অভ্যাস তাড়াতাড়ি করে বলে দিন ভালো হবে ভালো হবে স্যার স্যার মানে এখনই বলে দেবে বলে দেবে তো জেডোস দিছি এই যে আপনি এই এলাকায় কোনো লাশকে ঘুরতে দেখেছেন বলুন ভালো করে চেক করো দেখো কোথায় কি পাওয়া যায় ইন্সপেক্টর ইউনুসের চা এই গাধা তোমাকে
এটা কি আমি ইনভেস্টিগেশনের জন্য এনেছিলাম না ইন্সপেক্টর ইউনুস আর বেগার কাটতে এনেছিলাম হ্যাঁ চা রাখো রাখো চা আগে চেক করো বেটা ওই পাগলের মুখ দিয়ে কথা বাইত করতে পারবে না পিডাই প্যান খুললে হালাইলো আর মুখ খুলবে না বেটা বুঝলো তা ঠিকই বলছো ইন্সপেক্টর সাহেব এসা আর লাশ পাওয়া গেছে লাশ পাওয়া গেছে চমৎকার তোরে আনতে করলাম চা তুই বিস্কুট লইছ বেটা কমে পাইছো চেতা গেরা না বিস্কুট লাশের প্যান্টের পিছনের পকেটে বিস্কুট ছিল ভালো বিস্কুট ভালো বিস্কুট লাশের পিছনে ফ্রেডি লাশ তো পেলাম দরজা ভাঙ পিছনে দরজা ভাঙ আমি ইচ্ছা করলে ওকে ধরতে পারতাম কিন্তু আমি সূচকের আমি হাত দুর্গন্ধ করতে চাই না বুঝতে পারছো আর শোনো কমিশনার সাহেবকে ফোন দাও ফোন দিয়ে বলে দাও যে আমরা লাশ ঠিকই খুঁজে বের করেছি এখন এটা সিআইডির কেসে চলে গেছে আমরা এটা পরবর্তীতে ইনভেস্টিগেশন করে এর রিপোর্ট ওনাকে আমরা দিয়ে দেবো বুঝতে পারছো আর বিবেক কই হ্যাঁ এস স্যার আর তোমার তোমার বিস্কুটের হিসাব আমি পরে নিয়ে নেব লাশের পকেট থেকে বিস্কুট দিয়েছে মানুষকে দিচ্ছ তাই না আর সেই বিস্কুট আবার আমার চলো চলো